আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো ভিউয়ার্স, এটা বাংলাদেশ, এখানে আপনি যেটা কল্পনা করবেন এটাও সম্ভব, যেটা স্বপ্ন দেখবেন এটাও সম্ভব। কারণ এদেশে নকলের গায়ে লেখা থাকে নকল হতে সাবধান। ভিউয়ার্স, নকলের গায়ে যদি নকল হতে সাবধান লেখা থাকে তাহলে আসল পাইবেন কোথায়? ভিউয়ার্স, আমরা বাঙালি, আমাদের বৈশিষ্ট্য হচ্ছে আমরা হুজুকে মাতাল। আমাদের আরেকটা প্রধান বৈশিষ্ট্য হলো আমরা জাতে মাতাল তালে ঠিক। কি কিছু বুঝলেন? বলছি সোনি প্লাস টিভির কথা। গত ভিডিও দেখার পরে অনেকে আমাকে ফোন দিয়েছে, ভাই সোনি প্লাস টিভি হবে কিনা, সোনি টিভি পায় হবে কিনা। এমনকি আমার দোকানে এসে অনেকে বলছে যে ভাই সোনি প্লাস টিভি চাই বা সোনি টিভি চাই। তো আজকে শুধুমাত্র তাদের জন্য, যারা সোনি প্লাস বা সোনি টিভি নিতে চান, শুধু তাদের জন্য আজকের ভিডিও। তো চলুন ভিডিওটা দেখে আসি। তো ভিউয়ার্স, ভিডিও থাম্বনেইলে যেটা দেখছেন যে সোনি প্লাস টিভি, তো আসলে আমরা যারা টিভি ব্যবসায়ী আছি আমরা কিন্তু জানি যে আসলে সোনি প্লাস টিভিটা কবে থেকে ইম্পোর্ট তাদের বন্ধ। তো আমরা কিন্তু আগে একসময় সোনি প্লাস টিভি অহরহ সেল করতাম। তো সোনি প্লাস টিভিটা 2019 সালে বন্ধ হওয়ার পরে আমাদের কাছে যে টিভিটা ছিল এটা কিন্তু আমরা সার্ভিস টোটালি পাই নাই। তো এগুলো আমরা আমাদের নিজেদের খরচ দিয়ে আমরা কাস্টমারদের সার্ভিস দিয়েছি। তো এখন প্রশ্ন হলো, সোনি প্লাস যদি ইম্পোর্ট বন্ধ হয়ে থাকে তবে এখনও কেন সোনি প্লাস টিভি সেল হচ্ছে? তো ওই যে আমি আগেই বলে রাখছি, বাঙালি হুতুকে মাতাল, বাঙালি হুতুকে মাতাল। তো সোনি প্লাস টিভিটা নামটা কিন্তু খুবই জনপ্রিয়। জাস্ট এই সোনি প্লাস নামটা জনপ্রিয়র কারণে বাঙালি এখনও সোনি প্লাস খোঁজে। কিন্তু আসলে সোনি প্লাসটা কি এটা আমি আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, আমার হাতে যে টিভিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এলআরসি সাকুরা ব্র্যান্ডের। কি দেখেন, এই এলআরসি লোগোটা কিন্তু ওঠানো যায়। ওঠানোর পরে এখানে সোনি প্লাস একটা লোগো এখানে বসানো যায় খুব সহজে, এবং একটা পেন ড্রাইভ দিয়ে, টিভির ইউজি পোর্টাল দিয়ে একটা পেন ড্রাইভ ঢুকায় এখানে লোগোটা ডিসপ্লেতে কিন্তু সোনি প্লাস করা যায়। অর্থাৎ আপনি টিভিটা যতবার অন অফ করবেন ততবার কিন্তু সোনি প্লাস লেখা দেখবেন, এবং এখানে সোনি প্লাস। আর কার্টুনের কথা যদি বলি, কার্টুনে দেখেন এখানে এলআরসি লেখা আছে। তো এই কার্টুনটা অনেকে দেখবেন যে কার্টুনের উপরে স্টিকার দেওয়া, কার্টুনের উপরে স্টিকার দেওয়া থাকে। আবার তাহলে এখানে প্রশ্ন হলো যে আমার এলআরসি ব্র্যান্ড এখানে লেখা আছে, টিভির ডিসপ্লেতে এলআরসি আসে, এটাও তো এলআরসি আসে। মনে করেন এখানে সোনি প্লাস, আমার ডিসপ্লেতে সোনি প্লাস, এটাও সোনি প্লাস, তাহলে আপনি বুঝবেন কেমনে যে আপনার টিভিটা সোনি প্লাস না? তো এটা একটা রহস্য আছে। দেখেন এখানে আরো একটা জিনিস কি, এখানে কিন্তু স্টিকার দেওয়া আছে এলআরসি। এই স্টিকারটা উঠায় এখানে কিন্তু একটা বসানো যায় সোনি প্লাস। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমার কার্টুনে সোনি প্লাস, টিভির পিছনে সোনি প্লাস, বডিতে সোনি প্লাস, আবার লোগো দিয়েও সোনি প্লাস, তাহলে এটা যে সোনি প্লাস টিভি না এটা বুঝবেন কেমনে? এটা মূল আকর্ষণ হচ্ছে যে এই যে স্টিকার দেওয়া থাকবে ছোট্ট, এই স্টিকারটা আপনি সরাইতে পারবেন না। আপনার সোনি প্লাস না, টিভি সোনি হোক, স্যামসাং হোক, এলজি হোক, যেটাই নামই হোক না কেন, এই লোগোটা আপনাকে থাকতেই হবে। এই লোগোটা যদি আর না থাকে তাহলে কিন্তু আপনি কোম্পানি ওয়ারেন্টি পাইবেন না। অর্থাৎ আপনার টিভিটা যে নামে হোক না কেন, আপনার এটা বাধ্যতামূলক, ঠিক আছে? যেমন আমি যদি একটা উদাহরণ দেখাই, দেখেন এখানে আমার টিভিতে লেখা আছে কিন্তু ফিলিপস, এটা আমি সোনি প্লাস বানাইলাম, লোগোটাও সোনি প্লাস করলাম, আবার পিছনে এটা এটা উঠিয়ে ফেললাম, কিন্তু মেন যে আকর্ষণ মূল ব্রান্ডস মাদার কোম্পানি ফিলিপস, এদের কিন্তু একটা ফিলিপসের এখানে স্টিকার দেওয়া আছে, এটা কিন্তু কেউ উঠাইতে পারবে না, ঠিক আছে? এরপরে যদি আমি আরেকটা টিভি নিই, এখানে ডাবল গ্লাস একটা টিভি নিলাম, দেখেন এখানে কিন্তু এটা আলগা লোগো, এটা কিন্তু লোগো এখানে সোনি সোলার মেশিন দেওয়া আছে, এটা সোনি গ্লাস করা যায়, বডিতেও পেন্ড্রাইভের মাধ্যমে করা যায়। এরপরে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখছেন এটাও কিন্তু উঠায় ফেলানো যায়, কিন্তু এই যে এসি নামে যে ইলেকট্রনিক দেওয়া আছে এটা সোলার ইলেকট্রনিক্স, এই স্পিকারটা কিন্তু কে উঠাতে পারবে না। আপনার টিভিটা যে নামে হোক না কেন, সোলার ভিশন, সোনি প্লাস, সোনি, এলজি, স্যামসাং, যে নামে হোক না কেন, আপনার টিভিটা কিন্তু সোনি প্লাস বা সোনি, স্যামসাং, এলজি সবই করা যাবে, কিন্তু ওই লোগোটা উঠাতে পারবে না। যেমন এখানে দেখেন সোলার ইলেকট্রনিক্স লেখা, আমার টিভির পিছনে কি দেখলেন, এসই দিয়ে স্টিকার দেওয়া, এসই দিয়ে স্টিকার দেওয়া টিভির পিছনে, তাহলে কি হলো, আপনি সবই কি রূপ করতে পারবেন কিন্তু মাদার কোম্পানির যে লোগোটা এটা চেঞ্জ করতে পারবেন না। তো আজকে আমার এই ভিডিওটা যারা দেখছেন, আর ভিডিওটা দেখার আগে অলরেডি যারা টিভি কিনে ফেলছেন
তারা অবশ্যই তাদের টিভিটার পিকচার দেখেন, টিভির পিছনের যে লোগোটা আছে লোগোটা দেখেন, দেখে বুঝেন যে আপনার টিভিটা আসলে অরিজিনাল সনি সনি প্লাস ছিল না, সনি ছিল না স্যামসাং ছিল। এবং যদিও না বুঝতে পারেন, টিভির পিছনের স্পিকার দিয়ে আমার কমেন্ট বক্সে দিয়ে পাঠান, আমি আপনাকে বলে দিচ্ছি আপনার টিভিটা কি। তবে এই ধরনের যে তিনটা টিভি আমি দেখালাম, এই টিভিগুলো যখন সনি প্লাস নামে বা সনি বা এলজি নামে বিক্রি হয় তখন কিন্তু প্রাইসটা মিনিমাম 2 থেকে 3 হাজার টাকা বেশিও বিক্রি হয়। তো অলরেডি যারা টিভি কিনে ফেলছেন আজকের ভিডিওটা দেখে তারা অবশ্যই বুঝতে পারছেন যে আসলে মূল রহস্যটা কি। তো ভিউয়ার্স, আমরা কিন্তু ভিডিওর একদমই শেষ প্রান্তে। তো আসলে একটু বুঝতে হবে যে এটা ঢাকা শহর, এখানে নানান পন্থায় নানানভাবে মানুষ টাকা ইনকাম করার জন্য এই ধরনের পন্থাগুলো অবলম্বন করে। যেমন সাধারণত আপনার 10-11 হাজার টিভিগুলো সনি প্লাস লোগো বসিয়ে কার্টুনে প্রিন্ট করে বা কার্টুন নতুন কার্টুন তৈরি করে, এভাবে কিন্তু 10-11 হাজার টিভিগুলো 12 হাজার বা 14 হাজার টাকা সেল করে। তো আমাদের পাইকারি দোকান, আমরা কিন্তু এইগুলো করি না। আমাদের যে নামে কোম্পানি থেকে টিভি আসে আমরা এই নামে সেল করি। অবশ্যই আমরা সনি প্লাস টিভি সেল করতাম যখন সনি প্লাস নামে টিভি ইম্পোর্ট হইতো। তো ভিউয়ার্স, এই ভিডিওটা দেখার পরে আপনি আপনার বাসার টিভিটা মিলাই নিতে পারেন যে আসলে আপনি সনি প্লাস টিভি ইউজ করছেন না কোন টিভি ইউজ করছেন। এরপরে যদি কেউ না বুঝেন, আপনার টিভির পিছনে যে স্টিকার আছে স্টিকারের ছবিটা আমাকে পাঠান, আমি দেখে বলতে পারবো আপনি কী টিভিটা ইউজ করছেন। আর যারা এভাবে অনেক বেশি টাকা দিয়ে এভাবে প্রতারিত হয়েছেন তারা এই ধরনের কাজ করবেন না। আপনারা টিভি কিনবেন পাইকারের দোকান থেকে, টিভি কিনবেন দেখে শুনে বুঝে, কোনো ধরনের স্টিকার দেওয়া টিভি নেবেন না। কার্টুনের গায়ে প্রিন্ট করা বা কার্টুনের স্ক্রিনের স্ক্রিন করা এই ধরনের লোগো বসানো এই ধরনের কোনো টিভি কিনবেন না। তো ভিউয়ার্স, এটা আমাদের নিজস্ব দোকান এবং আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল, আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন কিছু আপডেট দেওয়ার, আপডেট কিছু আপনাদের জানানোর। তো ভিডিওটা ভালো লেগে থাকলে এবং নতুন আরও কিছু আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কিন্তু আপনার ফোনের যে ফাইল ভারী হয়ে যায় তা কিন্তু না, শুধু একটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।